আজকের আমরা মুসুরির ডাল দিয়ে দারুণ একটা জিনিস বানাব। আপনারা এখনও দেখেন নাই, আপনাকেও দেখাই নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কি করি। আজ ভালো লাগলে আপনারা এইভাবে বাড়ির পর্যে খাবেন, দেখবেন কীরকম লাগে খাইতে। চলুন তাহলে শুরু করি। কাল রাত্রিরে ডালটা ভিজে রাখছিলাম, ছেঁকে তুলে নিলাম, এইবার আমি ডালটা বেটে নেব। শুকনো শুকনো বাটতে হবে। গোল লঙ্কা বোট ফেলাই গোল্লে খুশানি কি শক্ত জাল আছে তো, বিরাট জাল। এগুলো খেয়েছি আমি, শুধু খাইছি। এরকম করে ডালগুলো আমি সব বেটে নেব। সব ডাল বাটা হয়ে গেছে আর অল্প কটা ডাল আছে, ওর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর একটু দুনকের পাতা পাতাটা কুচিয়ে দেবেন। ডাল আছে অল্প কটা রাখছি, ওর মধ্যেই আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নেব। কটা গোলমরিচ দিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা চাপাই দিলাম, একটু ধনে আর একটু জিরে আমি একটু ভেজে নেব। ধনে জিরে একসঙ্গে ভেজে নেব একটু। ভাজা হয়ে গেছে, এবার নামা নিচ্ছি কড়াই, ধরে একবারে শিল নোড়ায় দিয়ে দেবো। লাগাইছে ছোট নাপি, জিরে ধুনে ভাজা বেটে নিলাম, এবার এর ভেতর দিয়ে দেবো হলুদ, নুন, এবার দেবো ধনে পাতা কুচি, সর্ষের তেল, এবার এটাকে ভালো করে ফাটাবো। আর একটা পাতা তোলাই দেখাবে, ফাটাতে ফাটাতে এটাকে ফুলে যাবে। আমি কলা পাতায় একটু তেল, খুব সুন্দর করে ফাটাইছি, একবারে ফেনা উঠে গেছে ফাটাতে ফাটাতে। এবার এই যে ডালটা সুন্দর করে ফাটাই নিয়েছি, এবার দিয়ে দেবো মধ্যেখানে একটু মোটা করে।
একটু মোটা করে দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি বলবো দেখো দেখাবো একটা জিনিস দেখছে ওরা ঘরে ঝাঁটা দিয়ে যে বিছানা ঝাড়ে না ছোট ছোট ঝাঁটা দিয়ে এখন ওই যে সেই ছোট ঝাঁটা দেখছে এখন বন্ধুগণ আমি আসছি জয় করু জয় করু জয় করু আমার বড় দাদা কই দেখাও দেখাও ওই দেখো ওই দেখো কি সুন্দর ফুলে গেছে দেখো কি সুন্দর হয়েছে না মোটা হয়েছে কেকের মতো হয়েছে না নরম হয়ে গেছে ছোট্ট করে একটা দিলাম দেখছেন কত বড় হয়ে গেছে ফুলে উল্টাই দা কি সুন্দর ফুল গে ওর এবার উল্টায় নেবো এটা দিয়েছি তো খুব আস্তে আস্তে যান এই পাতাটা আমি একটু তেল মাখাই নেবো আবার এই পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মানে উল্টাবো কি সুন্দর পাতার একটা ডিজাইন হয়েছে এবার আবার চাপাই দিচ্ছি এই পিঠটা হওয়ার জন্য আবার চাপাইলাম এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ডাহা উড়াইয়া দেখি কি হয়েছে দেখছি ওই পিঠ তো হয়ে গেছে এই পিঠটা উল্টালাম দেখি তলাটা ওই যে লাল লাল হয়ে গেছে পাতা হয়ে গেছে আমার গো মসুরির ডাল পাতুরি হয়ে গেছে এখন আমরা নিয়ে যাব ওই পিঠটাও হয়েছে যে হয়ে গেছে এবার নামা নিচ্ছি আপনারা ঘরে এইরকম বানাইয়ে দেখবেন কেমন লাগে খাইতে পিঠের মতো লাগে দেখতে পিঠের মতো লাগে দেখতে পিঠে সেই কলাপাতায় পোড়ায় না তা হ্যাঁ হ্যাঁ এবারে কাটি সেই পিঠে না তাই কেক কাটছো জন্মদিন কি লাগছে দেখতে কত সুন্দর হয়েছে দারুণ দেখতে আর বেশ সফট ডালের তো মানে এটা আরো ফুলে ছিল না গরম যখন ছিল গরম গরম যখন ছিল একবারে ফুলে গেছে কলা পাতার পুরো সেন্টটা চলে গেছে ডালের মধ্যে দারুণ লাগছে খেতে জানি ইউনিক এটা আমি কোনদিনও খাইনি বন্ধুরা এই প্রথম আজকে প্রথম খাচ্ছি প্রথমই আমাদের বানানো আপনি খান যেভাবে খাবেন সাইড হয়ে গেল এটা রান্না করা খাওয়া যাবে তো
মা আর কি রান্না আছে আজকে? এগুলো এই যে এটা তো করছি, এবার লাউ দিয়ে ডাল হয়েছে, জল কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আর এই যে মাছ মাগুর মাছ ভাপা লাউ ডাল। বিকালে আপনারা চা দিয়ে ও খাইতে পারবেন। চা ঠিক সেন্টটা কিন্তু খুব ভালো হয়েছে, জিনিসটা শুকনো কিন্তু সেন্টটা খুব দারুণ হয়েছে, কলা পাতার যে সেন্টটা সেটা পুরো অ্যাবসর্ব করে নিয়েছে ওটা। মাগুর মাছের ঝোলটা আজকে শুকিয়ে ফেলেছো? মাগুর মাছ ভাপা মাগুর মাছটা আমি ধরে এনেছিলাম বন্ধুরা জালে করে, একদম পিওর দেশি মাগুর। মাগুর ছালটা কেমন খেতে লাগে বলতো? কি টেস্ট অসাধারণ। না কচুর তরকারি মেঘটা জমা বৃষ্টি হবে। ইলিশ মাছ ওই ইলিশ মাছ মাছের চিড়ি দেখুন বন্ধুরা, মাছের মাছ। আরে মা মাছ তোমার দুটো কুল দাও। হ্যাঁ দুটো কুল দাও, ইয়া থুইছি। আমি ভাতের সঙ্গে কুল খুব ভালো খাই, দারুণ লাগে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে নুন কুলটাকে গুলে, আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে রকম। বৃষ্টি আসছে, তুই শেষ কথা দিবি বল না, মাছ খেলা না কেন? খাবে খাবে এসে খাবে তুই বল। ওনারা বৃষ্টি চলে এসছে, বেশি দেরি করবো না, ঘরে যাবো। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখানে শেষ করছি, ধন্যবাদ বন্ধুরা।